বাংলা পলিটিক্যাল মুভি। হ্যাঁ ফ্রেন্ডস, অনেক সিনেমা আছে যেগুলো পলিটিক্যাল ক্রাইম থ্রিলার সিনেমা, সো সেই সিনেমাগুলোকে নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমি ফিল্মিরাজ ইউটিউবে চ্যানেলে। ওকে, সো দেখুন পলিটিক্যাল সিনেমা অনেক আছে হিন্দিতে সাউথে, ওকে, সো সেগুলো না, আমি কিন্তু অনেক কষ্ট করে বাংলা যেগুলো ইলেকশন পলিটিক্যাল বাজি নেতাবাজ ধান্ধাবাজ সেই সিনেমাগুলো নিয়ে কিন্তু আমি আজকে হাজির হয়েছি। সো আপনার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ওকে, এবং ভিডিওটা শেয়ার করুন যদি ভালো লাগে তো। ওকে, সো সামনে ইলেকশন আছে, ওই জন্য ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। সো বেঙ্গলি পলিটিক্যাল মুভি নম্বর ওয়ান, হ্যাপিনেস নম্বর ওয়ান, ভবিষ্যতের ভূত, খুব সুন্দর সিনেমা। দেখুন এই সিনেমাটা কিন্তু ডাউন করে দেওয়া হয়েছিল, আপনারা জানেন প্রত্যেকেই সিবিএসই বোর্ড কিন্তু এটাকে সিলেকশন করা সত্ত্বেও কিন্তু এই সিনেমাটা কিছুদিন চলার পরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কিন্তু এই সিনেমাটাকে নামিয়ে নিয়েছিল, তার কারণ এখনও জানা যায়নি। অনেকেই বললেন এই সিনেমাটাতে অনেক কিছু পলিটিক্যালি ব্যাপার থাকার জন্য সিনেমাটা নাকি টেক ডাউন করে দেওয়া হয়েছে, বাট আমি বলি সিনেমাটা খুব একটা ভালো সিনেমা, কমেডি সিনেমা, বাট একটু হালকা হয়তো ইলেকশনে কিছু ছোঁয়া ছিল তার জন্য সিনেমাটা টেক ডাউন করে দেওয়া হয়েছিল, বাট সিনেমাটা খুব সুন্দর সিনেমা, আপনারা দেখবেন। আমি জানি এর সাথে কোনো ইলেকশন ব্যাপার নেই, বাট যে কারণে সিনেমাটা নামিয়ে দেওয়া হয়েছিল ওই কারণে আমি আপনাদেরকে সিনেমাটা লিস্টে রেখেছি। হ্যাঁ বন্ধুরা, ভবিষ্যতের ভূত খুব সুন্দর সিনেমা, দেখবেন, যার ডিরেক্টর হচ্ছে অনিক দত্ত, 6.1 আইএমডি রেটিং, 2019 সালে মুক্তি পাওয়া সিনেমা ভবিষ্যতের ভূত। এবার আসি নম্বর দুই, মুখ্যমন্ত্রী। হ্যাঁ বন্ধুরা, টাইটেলে তো বুঝতে পারছেন ইলেকশন আছে, মুখ্যমন্ত্রী। দশের মধ্যে আইএম রেটিং 6, 1996 সালে মুক্তি পাওয়া সিনেমা অঞ্জন চৌধুরীর সিনেমা মুখ্যমন্ত্রী। বাংলা পলিটিক্যাল ঘরোয়া সিনেমা এটা, একটা একটা পলিটিক্যাল মানে কি বলবো আমি, একটা পলিটিক্যাল পার্টিকে আপনারা অনেকেই নেতাদেরকে খুব গালিগালাজি করেন যে নেতারা খুব খারাপ হয় খুব বাজে হয়, বাট এই সিনেমাটাতে দেখিয়ে দেওয়া হয়েছে কি একটা নেতাও খুব ভালো হয়, এবং রঞ্জিত মল্লিক যে অভিনয় করেছেন এই সিনেমাতে আর দুর্দান্ত লেভেলের সিনেমা মুখ্যমন্ত্রী যে সিনেমাটা। আসবে নম্বর থ্রিতে, যার নাম কানামাছি। হ্যাঁ ফ্রেন্ডস, 2013 সিনেমা মুক্তি পাওয়া রাজ চক্রবর্তী সিনেমা কানামাছি, এটা কিন্তু একটা সাউথ থেকে কপি করা সিনেমা, বাট খুব ভালো সিনেমা এবং অঙ্কুশের দুর্দান্ত অভিনয় করেছে এই সিনেমাতে, বাট আমি বলি এই সিনেমাতে অঙ্কুশের থেকেও কিন্তু অভিনয় করেছেন ভালো আবির। হ্যাঁ ফ্রেন্ডস, 6.8 আইএম রেটিং কানামাছি সিনেমাটা, দুর্দান্ত একটা সিনেমা, দুর্দান্ত। নতুন অভিনেতাদেরকে নিয়ে যে কাজ করেছেন রাজ চক্রবর্তী তা কিন্তু প্রশংসার দাবি রাখে। হ্যাঁ বন্ধু, কীভাবে পলিটিক্যালকে মানে কীভাবে পলিটিক্যালি আপনি আসবেন, কীভাবে একটা আপনি পলিটিক্যালি কেরিয়ার গড়বেন, এবং পলিটিক্যাল পার্টিতে ঢুকতে গেলে কী কী দরকার কী না দরকার সব কিন্তু তথ্য আছে এই সিনেমাটা কানামাছি সিনেমাটাতে, এবং একটা দারুণ একটা পলিটিক্যাল ক্রাইম থ্রিলার সিনেমা। হ্যাঁ বন্ধু, যারা এখন দেখনি তার প্লিজ দেখে নেবেন। এবার আছে নম্বর টপ ফোরে যে সিনেমার নাম সেটা হচ্ছে বস। হ্যাঁ বন্ধুরা, বস 2013 মুক্তি পাওয়া সিনেমা বস, এটা একটা সাউথ থেকে কপি করা সিনেমা, যার ডিরেক্টর বাবা যাদব, 5.8 আইএম রেটিং, দারুণ সিনেমা, দারুণ বক্স অফিস কালেকশন করেছিল। আপনারা জানেন প্রত্যেকেই যে সিনেমা হল যে সিনেমা হলগুলো অনেক দিন থেকে বন্ধ ছিল সেগুলো কিন্তু ওপেন করে হয়েছে এই সিনেমা হাত দিয়ে, যার নাম বস। দেখুন যেহেতু বস এটা একটা মানে আপাত দৃষ্টি দিক থেকে দেখলে কিন্তু এটা একটা পলিটিক্যাল ক্রাইম থ্রিলার সিনেমা নয়, বাট হ্যাঁ এটা একটা পলিটিক্যাল সিনেমা। দেখুন কীভাবে আপনি কিছু না করে কিছু কামাতে পারবেন, এবং নেতা কর্পোরেশন সেই পলিটিক্যাল কিন্তু ইলিগ্যাল কাজ এবং পলিটিক্যাল ইস্যু কিন্তু অনেকগুলো আছে এই সিনেমাতে, তাই আমি সিনেমাটা দেখেছি এই সিনেমাটা বস, খুব দারুণ একটা সিনেমা বস সিনেমাটা, পলিটিক্যাল পার্টি আছে, লাজার সিনেমা দেখবেন। হ্যাঁ বন্ধুরা, এবার আছে লাস্ট টপ ফাইভ, এমএলএ ফাটাকেষ্ট এবং মিনিস্টার ফাটাকেষ্ট, ডিরেক্টর আপনারা জানেন স্বপন শাহ, ওকে, এমএলএ ফাটাকেষ্ট মিনিস্টার ফাটাকেষ্ট দুটোকে একসঙ্গে রেখেছি কেননা একই লেভেলের সিনেমা। সো দুর্দান্ত একটা সিনেমা এই ফাটাকেষ্ট সিনেমাটা, কীভাবে একটা গুন্ডা 7 দিনের জন্য মন্ত্রীতে পদ যোগ করে তারপরে যা হয় তা না হয় তা কিন্তু ইতিহাস। সো খুব সুন্দর এই ফাটাকেষ্ট সিনেমাটা মিঠুনের। দেখুন আমি আপনাদেরকে বলছি মিঠুন চক্রবর্তী প্রায় সিনেমাগুলো কিন্তু পলিটিক্যাল একটু মানে ছোঁয়া থাকে, ওকে, সো এই সিনেমাটাতে বেশি ছোঁয়া। হ্যাঁ বন্ধু, নেতা মানে কী বলবো, একটা গান আছে মিনিস্টার ফাটাকেষ্টের নেতা নিয়ে একটা গান, কিংবা এই সিনেমাতেও এমএলএ ফাটাকেষ্টের সিনেমাতে একটা নেতাদের নিয়ে গান আছে, আর দুর্দান্ত সিনেমা, বেশি কিছু বলবো না, এইটুকুই বলি যে আপনি যদি কোনো পলিটিক্যাল ড্রামা ফিল্ম সিনেমা ভালোবাসেন বাংলা, তাহলে এই সিনেমাটা কিন্তু আপনারা দেখবেন, একবার হলে দেখবেন, খুব সুন্দর সিনেমা। অনেকগুলো আছে নেতারা পলিটিক্যাল বাজিরা কীভাবে টাকা ফাঁকা চুরি টুরি করছে সরকার, সেগুলো কিন্তু আপনাদেরকে চোখের দিয়ে দেখিয়ে দিবে এই সিনেমাগুলো। হ্যাঁ বন্ধুরা, যে সিনেমার নামগুলো আমি কিন্তু আপনাদেরকে বললাম, এবং পুরনো পুরনো সব ডিরেক্টরগুলো আছেন, তরুণ মজুমদার, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, এনাদেরও সিনেমা কিন্তু কিছু কিছু পলিটিক্যালের মানে দিক থাকে, বাট আমি সেগুলোর নাম বললাম না, আমি এই বাংলা কমার্শিয়াল হিট নতুন দেখে যে সিনেমাগুলো সেগুলোর নামগুলো বলে দিলাম। সো এই ছিল কথা, এবং এই সিনেমার থেকেও কিন্তু আরও অনেক সিনেমাগুলো আছে যেগুলো পলিটিক্যালি ছোঁয়া আছে, বাট সেগুলো এতটা বেশি নেই, আমি এগুলো তার জন্য রাখলাম। আমি আরেকবার বলে নিই, মুখ্যমন্ত্রী, কানামাছি, ভবিষ্যতের ভূত, বস এবং ফাটাকেষ্ট সিরিজ।
এই ছিল পাঁচটা পলিটিক্যাল বাংলা মুভি সিনেমা। সো আপনাদেরকে কোনটা ভালো লাগে প্লিজ কমেন্ট জানাবেন। সো এইরকম যদি আর কোনো ভিডিও চান প্লিজ কমেন্ট জানাবেন। ওকে, ভালো থাকুন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।